নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। শহর বর্ধমানে টাউন হলে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ। তৃণমূলের এক কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কেতুগ্রাম থানার বেড়ুগ্রামে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিচু এলাকাগুলি পরিদর্শন করলেন ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান করা হলো বৃহস্পতিবার। চোখ রাখবো এক ঝলকে। বৃহস্পতিবার সকালে 11:30 নাগাদ বীরভূম জেলার রামপুরহাটে তারাপুরে হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নেমে সড়ক পথে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মন্দিরে তাকে অভ্যর্থনা জানান মন্দিরের সেবায়েতেরা। বিগ্রহকে তিনি বেনারসি অর্পণ করেন, পরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত আরবত গ্রামে একটি 407 কয়লা বোঝাইকারী 6 বছরের মনোজ বাউরি নামে একটি শিশুকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। গ্রামবাসীদের অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাঁকুড়া থেকে তাপস সিনহা রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলার খাড়ারি গ্রামে দিলীপ কুণ্ডু নামে এক ব্যক্তি হাতির আক্রমণে গুরুতর আহত হলেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা চলাকালীন দিলীপ কুণ্ডু মৃত্যুর কোলে হয়ে পড়েন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেন, তাপস সিনহা রিপোর্ট, আনন্দ বার্তা। একটি শীতল পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের গুডশেড রোড সংলগ্ন এলাকায় স্থাপিত হয় প্রকল্পটি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আনুমানিক 3 লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত হয় প্রকল্পটি। বর্ধমান থেকে সুমিত ভগত, রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় দেদার বিকোচ্ছে তাল শাঁস। গরমের হাত থেকে বাঁচতে রসালো তালের শাঁস কিনছে সাধারণ মানুষ। প্রতিটি তাল শাঁসের মূল্য 1 টাকা। তাল শাঁস বিক্রেতারা জানান, বিক্রি বাটা খারাপ নয়, স্বল্প সময়ের ব্যবসায় লাভজনক, যদিও গাছটি খুব ঝুঁকিপূর্ণ, কারণ তাল গাছে উঠে তাল শাঁস সংগ্রহ করতে হবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশলের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সেই উপলক্ষে এদিন ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা যায়। ধর্মীয় রীতিনীতি মেনে পূজাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। এদিন শহরের 29 নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর সংলগ্ন চৈতন্য মঠে অনুষ্ঠিত হয় স্নান যাত্রা অনুষ্ঠান। স্নান যাত্রা উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজন করে মঠ কর্তৃপক্ষ। এখানে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে স্নান করাই। পুরীতে ঠিক যেভাবে জগন্নাথের রথযাত্রায় আগে জগন্নাথ স্নান যাত্রা হয়, জগন্নাথ স্নান করানো হয়, জগন্নাথকে মার্জন করা হয়, পঞ্চকব্যে পঞ্চামৃত দিয়ে জগন্নাথকে যেভাবে সেই ভাবনা নিয়ে আমরা অনুষ্ঠান করি। এখানে আগের দিন থেকে সমস্ত কিছু ব্যবস্থা রেডি করে সকাল থেকে উঠে গুরু মহারাজ সমস্ত অভিষেক করেন। ভক্তরা সব আগে থেকে আমরা করা হয় পঞ্চকব্য সমস্ত কিছু দিয়ে, দধি দুগ্ধ কেতু মধু শর্করা কিম রস ফলের ফলের রস সাথে সমস্ত কিছু দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়। স্নান করিয়ে সেই রাজভাবে রাজভাবনা নিয়ে জগন্নাথকে স্নান করিয়ে জগন্নাথকে অভিষেক করে জগন্নাথের রথযাত্রা বের হবে। তার আগে পর্যন্ত জগন্নাথের সেই সমস্ত এখানে কোথা থেকে ভক্তরা আসেন? এখানে বিভিন্ন এলাকার ভক্তরা রয়েছে। আমাদের এই বর্ধমান তো রয়েছেই, বর্ধমানের বাইরে অথবা সমস্ত বিভিন্ন জায়গাতে। এখন কি স্নান যাত্রা বেরোবে নাকি? না, স্নান হয়ে গেছে, স্নান যাত্রা হয়ে গেল, স্নান যাত্রা হয়ে গেছে। স্নান হওয়ার পরে এখন জগন্নাথ অনবসরকাল একদম জগন্নাথ রেস্টে থাকবেন। মানে যেমন সাধারণ মানুষকে যেভাবে প্রচুর স্নান করালে তার যেমন জ্বর হয়, এবার ভক্তরা ভগবানকে সেই ভাবনা নিয়ে এত স্নান করানো হলো, এত রকমভাবে বহুভাবে 108 ঘটে জল স্নান করানো হলো, অন্যান্য শর্করা দিয়ে স্নান করানো হলো। এইভাবে জগন্নাথের যাদের শরীর খারাপ হয়েছে এইরকম একটা ভাবনা থাকে। এই ভাবনার পরে জগন্নাথের অনবসরকাল জগন্নাথ এই 15 দিন ধরে জগন্নাথ বাইরে বেরোবেন না, কোথাও কারোর সামনে বেরোবেন না। সেখানে জগন্নাথের পাচন ভোগ দেওয়া হবে,
জগন্নাথের যেমন পথ্য দেওয়া হয় সেই পথ্য দেওয়া হবে, আলাদা করে জগন্নাথের সব সেবা সাবু বার্লি যেমন হয়, জ্বর হলে যেমন খাওয়ানো হয় সেভাবে জগন্নাথকে দিয়ে এভাবে তারপরে জগন্নাথ যখন সুস্থ হবেন রথের দিনে জগন্নাথকে সুন্দরভাবে সাজিয়ে অলঙ্কৃত করে জগন্নাথের রথে নিয়ে যাবে, তার আগে এটা প্রাকপ্রস্তুতি জগন্নাথের স্নান যাচ্ছে। স্থানীয় কাউন্সিলর ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে আমরা মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে আমরা এখানে এসেছি, এইখানে আজকে জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা অনুষ্ঠান হচ্ছে। আজকে এই অনুষ্ঠানে আজকে বর্ধমান শহরের সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি এই মানে এই মঠের সাথে আমরা সবসময় তাদের বিপদ আপদ সম্পর্কে আমরা থাকি, তাই এলাকার সমস্ত মানুষ এখানে এসছে এবং এখানে পুজো আচ্চা চলছে এবং হোম আরতি থেকে শুরু করে সব রকমের যা যা প্রক্রিয়া থাকে সেই সমস্ত পুজো আচা হয়েছে এবং এখানে 108 মানে ঘটে আজকে এখানে বাবা জগন্নাথ দেবের পাতাতে জল দেওয়া হয়েছে। তাই আজকে এই সুন্দর পরিবেশের মধ্যে এইখানকার সুন্দর মানে সমস্ত মানুষ আজকে এখানে আনন্দিত এবং এরকম একটা স্নানযাত্রা বর্ধমান শহরে খুবই কমই হয় যেটা আমরা দেখেছি জগন্নাথ দেবের ওইখানেতে এবং এরকম একটা স্কুলেও আমরা দেখেছি। তাই আজকে তাদের পরই বলতে পারেন যে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের একটা মানে একটা কী বলবো সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এবং সমস্ত রকমের ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে এইখানে অনুষ্ঠিত হলো। আজকে এইখানে এই জাস্ট এই মানে শেষে হয়ে গেল, শেষে যাওয়ার পর আমরা এবার সবাই একে একে আমরা প্রসাদ নিই এবং আমরা সব পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধাবল্লভ মন্দিরে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয় বৃহস্পতিবার। জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে এদিন ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। আগত ভক্তবৃন্দ এদিন অধীর আগ্রহে দেবতার স্নান যাত্রায় নিজেদের নিয়োজিত করেন। মহাপ্রভু জগন্নাথ দেব যখন যতদিন এই আমাদের মন্দিরে এসছে তা মন্দিরে একটা রীতি আছে, জগন্নাথে যখন আমরা পালনা রথ করলাম তারপরই মানে জগন্নাথ দেবের যে অনুষ্ঠানের প্রথম সূচি হচ্ছে স্নান যাত্রা, তা আজকে সেই স্নান যাত্রা এটা প্রতি বছরই হয় এখানে জগন্নাথের মহাপ্রভু জগন্নাথের বাসার পর। তা এবছরে স্নান যাত্রাটা একটু আলাদা ধরনের হচ্ছে এই কারণে যে মহাপ্রভু আসার পর একটা ছোটো ঘরের মধ্যে ছিল, আমরা যতটা পেরেছি সংস্কার করেছিলাম, তা এবারে ভক্তগণের আশীর্বাদে এবং তাদের আর্থিক অনুকূলে এবং একটা বিরাট আকারে মানে মন্দির রূপে দিয়েছে এবং আধুনিক যুগে যত রকম মানে পুরাতন টেরিকাটা কাজ। কোথাও কোথাও থেকে এখানে ভক্তরা আসে, এখানে কোথাও থেকে ভক্তরা আসে? ভক্ত মেনলি আমাদের বর্ধমান শহর থেকে দুটো ভাগ করে, একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান। তা পশ্চিম বর্ধমানে ভক্তরাই বেশি আসে, তবু পূর্ব বর্ধমান যেমন কালীবাজার, অফিসার্স কলোনি, কানলা রোড, পীরপুকুর, ঘোষবাগান এইসব অঞ্চল থেকেও ভক্ত কি মনে করছেন আস্তে আস্তে এটা আরও ছড়িয়ে যাচ্ছে? সেটা তো প্রভুর ইচ্ছা, আমাদের তো কিছু করার নাই, প্রভু যেমন চালাবেন তেমনি চলবে। জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা উপলক্ষে নদিয়ার মায়াপুরের ইস্কনের মন্দিরে ভক্তদের ভিড় ছিল নজর কাড়া। ধর্মীয় রীতিনীতি মেনে চলে এদিনের এই অনুষ্ঠান। জগন্নাথ দেবের স্নান যাত্রায় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন মায়াপুরের ইস্কন মন্দিরে। ৬২২তম বর্ষে পদার্পণ করল হুগলির শ্রীরামপুর মহেশের জগন্নাথ দেবের স্নান যাত্রা। এদিন স্নান পীরের জগন্নাথ দেবের স্নান মঞ্চে দিন বিগ্রহকে গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হয়।
মন্দির কমিটির পক্ষ থেকে তিন বিগ্রহকে মন্দিরের বাইরে বারান্দায় এনে রাখা হয় ভক্তদের দর্শনের উদ্দেশ্যে। জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমার তিথিতে, কিন্তু এবারে জ্যৈষ্ঠী মাস মনোমাস পড়ে আষাঢ় মাসে আমরা পূর্ণিমায় স্নান করিয়ে দিলাম। এটা পুরীতেও হচ্ছে, সব জায়গায় হচ্ছে, যেখানেই জগন্নাথ দেব আছেন। তা জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকে 28 ঘরা গঙ্গা জল যমন দুধ দিয়ে স্নান করানো হয়। এত ভক্তগণের দুধ পড়েছে যে আমরা রাখতে পারছি না। উনি দুধে একেবারে উঠে পড়লেন, ভালোভাবে স্নান হয়ে গেল। এইবার আমরা স্নান মঞ্চ থেকে ঠাকুরকে নামাবো, নারায়ণকে নামিয়ে দিলাম, এবার মা সুভদ্রা বলভদ্রদেব জগন্নাথ দেবকে নামাবো। তারপর জগন্নাথ দেব সিক্ত বস্ত্রে তিন বিগ্রহকে নিয়ে গর্ভগৃহে থাকবেন, এবং আজ সকালে দুপুরে প্রসাদ হয় না, সারাদিন ঠাকুর ভক্তগণের পুজো নেবেন, রাত্রে উনি প্রসাদ খাবেন, খাওয়ার পর ওনার কাপড়ে জল আসবে, তারপর আজ থেকে মন্দির বন্ধ। তবে আবার মন্দির মন্দির খুলবে 12 জুলাই শুভ অমাবস্যা নবযোগ। রথযাত্রার জন্য এবারে কীরকম প্রস্তুতি? কীরকম প্রস্তুতি থাকবে রথযাত্রার? সমস্ত প্রস্তুতি পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, পরিষ্কার রথযাত্রা। কত তারিখে এবারে রথযাত্রা? 14 জুলাই রথযাত্রা আর 22 জুলাই পুনর্যাত্রা। আর এবারে আমাদের দিদি বলে দিয়েছেন রথযাত্রা মিটে গেলে আমাদের পর্যটন শুরু হয়ে যাবে। আমাদের এখানে জগন্নাথ দেব অবশ্যই ভালো লাগবে, এটা আমাদের বড় উৎসব। এ মা এসে, হ্যাঁ, পুরীর পর মা এসে, আর প্রচণ্ড আনন্দ করি আমরা সবাই, বাড়িতে লোকজন আসে। সবাই সুস্থ থাক, সারা পৃথিবীর লোক সুস্থ থাক, সব জায়গায় ভালো কিছু হোক, এই চাই আর কি। দিদি, একেবারে পুরীর পরই মাহের, এবং আজকে স্নান যাত্রা, আপনার বাড়ি কোথায় এবং কি? আমার বাড়ির ইসলামী আছি, আমি এটা বহুকাল দেখার জন্যে আমার ইচ্ছুক ছিল, কিন্তু আমি মা দিদিদের মুখে শুনেছি, কিন্তু আমার দেখার উপভোগ করতে পারিনি। আজ আমি নিষ্ঠাভাবে বলছি, রা হারা রাত থেকে আজকে আমি দেখবো, এই দেখে আজকে আমার স্নানযাত্রা দেখে আমার যেন মুগ্ধ হয়ে উঠলাম। এটা আমার জীবনে, জানি না আবার কবে আমি এখানে এসে দেখতে পাবো। এবং এই জগন্নাথের মঞ্চে এরভাবে স্নান কোনদিন দেখেছিলেন? না, আমি আগে কোনোদিন দেখিনি, আমি সবার মুখে শুনেছি, কিন্তু আমি আজ দেখে আমার যে এত মুগ্ধ হলো, আমার বাস্তবে জানি না আবার আমি কবে সেখানে এসে দেখতে পাবো। আবার বারবার আসবেন? বারবার আসবো, হ্যাঁ, আমার এত ভালো লাগছে যে কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।
একটি প্রকাশনা সমাবেশ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। উস্তি ইউনাইটেড প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শহর বর্ধমানের টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। একটি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই সমাবেশটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল ময়দানে। উস্তি ইউনাইটেড প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সার্বজনীন শিক্ষা, শিশুশ্রম রোধ, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম প্রভৃতি বিষয়গুলির ওপর জোর দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলির ওপর আলোকপাত করা হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। আমাদের আজকে সভাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকদের যে বেতন বৈষম্য সারা ভারতবর্ষে, সেই বেতন বৈষম্যের সূত্র, এখান থেকে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব সেই প্রচেষ্টা করছি। কোথা কোথা থেকে এসছেন বা কতজন এসছেন এবং এখানে কি কি হচ্ছে? আমাদের তো মোটামুটি টার্গেট আছে 3000-এর উপরে আমাদের শিক্ষক শিক্ষিকা জমায়েত হবে। আমাদের পার্শ্ববর্তী জেলা পুরুলিয়ার প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া প্রেসিডেন্ট রয়েছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদের ইউএপিটিএ অর্থাৎ উস্তি ইউনাইটেড প্রাথমিক শিক্ষক সমিতি যে সমস্ত মানে জেলা প্রেসিডেন্টরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন, বিভিন্ন সার্কেল থেকে বর্ধমান জেলার 60-61টা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেল থেকে প্রতিনিধিরা এসেছেন এবং আসছেন এবং আজ তারা পৌঁছে। বর্ধমান থেকে সুমিত ভকত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। শহর বর্ধমানের টাউন হলে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ। শহরের মানুষজন এদিন অধীর আগ্রহে এই প্রকল্পের আয়ত্তায় আসেন। প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পেরে খুশি সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত জনহীনকারী প্রকল্পগুলি গ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ চলছে শহর বর্ধমানেও। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে চলছে স্বাস্থ্যসাথী প্রকল্পে কার্ড তৈরির কাজ। শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিন এই প্রকল্পের আয়ত্তায় আসেন। মানুষজনের আশা, সরকার এই প্রকল্পের সংস্পর্শে আসার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষজন। মানুষজনের পাশাপাশি বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ এই প্রকল্পের সংস্পর্শে যুক্ত হতে পেরে খুশি। আজকে আমি এখানে এসেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কাউন্সিলর এবং যারা সরকারি কর্মচারী আছে, যারা আপনার এমনি গ্রুপে মানে রয়েছে, হ্যাঁ, অসংগঠিত শ্রমিক সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন। এটা খুবই ভালো উদ্যোগ। আমরা কাউন্সিলররাও মানে এতদিন বঞ্চিত ছিলাম, আমরা কোনোদিন এরকম সুযোগ সুবিধা পাইনি। সেই হিসাবে আজকে এখানে এসেছি, এখানে দেখছি বহু মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এখানে লাইন দিয়েছে। সকলে যাতে স্বাস্থ্যে সুবিধা পায়, যাতে বিনা পয়সায় চিকিৎসা করতে পারে, সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য চেষ্টা করছে এবং আগামী দিনে যাতে আরও বহু মানুষ এই স্বাস্থ্যসাথী আওতায় আসে সেটাও ব্যবস্থা করছেন। আর সব থেকে খুশির খবর যে শুধু কাউন্সিলররা না, এখানে সাংবাদিকরাও আজকে এই সুযোগ সুবিধার মধ্যে চলে এসছে এবং বিভিন্ন ফুটবলার সমস্ত মানুষই এই স্বাস্থ্যসাথীর আন্ডারেই চলে আসছে।
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। তৃণমূলের এক কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কেতুগ্রাম থানার বীরুগ্রামে। সামান্য গ্রাম্য বিভেদের জেরে ঘটনাটি ঘটেছে বলে নিহত পরিবারের অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বীরুগ্রামে সামান্য গ্রাম্য বিবাদ শাসক দলের গোষ্ঠী কোন্দলে পরিণত হল। সংঘর্ষের জেরে নূর ইসলাম শেখ নামে এক তৃণমূল সদস্যের মৃত্যু হল। গোটা ঘটনায় নাম জড়ালো তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগ, বাজারে বন্ধুদের সাথে বসেছিল নূর ইসলাম শেখ। হঠাৎ পাশের কুলুট গ্রামের শাসক দলের এক নেতা দলবল নিয়ে সেখানে চড়াও হয়। রড লাঠি নিয়ে নূর ইসলামের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। তারপরে ও এসে বললো যে তুই মারছো কেন, এভাবে তুই তো গায়ে বলে গেছে। তো ওকে তখন পাশের বাড়ি দিয়ে তখন মারতে শুরু করেছে, কিন্তু আমাদের যখন লোকজন আসলে ওরা তিনি ধরে পালিয়ে গেছে। ওই হামলায় চারজন জখম হয়। জখমদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। নূর ইসলাম শেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নূর ইসলামের মৃত্যু হয়। অভিযোগ, দিন চারেক আগে বেরুগ্রামের এক ব্যক্তির গরুর গাড়ির সঙ্গে কুলুট গ্রামের একজনের মোটর বাইকে ধাক্কা লাগে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। গ্রামের যে বাসস্ট্যান্ড আমাদের পাশের গ্রামের লোক, যেটা পুরুষ গ্রাম, ওই গ্রামের লোকজন আসে চা ডাকে। মানে দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, একটা গরু গাড়ির সামনে একটা মোটর বাইকে একটু লেগে হেলমেটে টুলবক্সে লাগে, টুলবক্স নিয়ে একটা ঝামেলা হয়েছিল। ওই ঝামেলাটাকে পাঁচজন থেকে টুলবক্সের দাম দিয়ে দেবে বলে মিটমাট করে দাও। কালকে ওরা মানে পরিকল্পিতভাবে এসছে যে টুলবক্সে যে ডাকা মারেছে গরু গাড়িটা, তাকে ডাক বলে একজন সাধারণ ছেলে থাকে তাকে মারতে। ওইখানে আমার পিসির ছেলে রানী ছিল, সে মারা গেছে। তার নাম হচ্ছে নূর ইসলাম শেখ, নূর ইসলাম শেখ আর না, আর তার নাম কালো শেখ। রানী ছিল তা বলেছে যে মারছো কেন, মুখে কথা বলো। এই নিয়ে এটা বলার সময় দুটি গায়ে বল হয়ে গেছে, তা ওর হয়ে লাগবি যে পাল্টা ওকে মাছ টাস পড়েছিল, ওই নিয়ে মাছ দিয়ে একটা মাছ ধরে পড়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুকিয়ে পড়ে এবং মাথা কান্দি ব্লিডিং হয়ে পড়ে। ওখান থেকে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই, স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা কাটো আসি, কাটো থেকে বর্ধমান আসি, বর্ধমান থেকে বর্ধমানে ডাক্তার থেকে আমাদের মৃত্যু করছে। বর্ধমান থেকে সুমিত ভগত, কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিচু এলাকাগুলি পরিদর্শন করলেন ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। পাশাপাশি ওই এলাকার মানুষদের বন্যা পরিস্থিতির সাথে মোকাবিলার জন্য সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান সেনাবাহিনীর প্রতিনিধি দলটি। বর্ষা শুরুর আগেই বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম বর্ধমান জেলার নিচু এলাকাগুলি ঘুরে দেখলেন ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। বৃহস্পতিবার সকালে আসানসোলের রামকৃষ্ণ দাঙ্গাল, রানীগঞ্জের হোসেননগর, বল্লভপুরের নূপুর এলাকাগুলি ঘুরে দেখেন 15 জনের সেনাবাহিনীর একটি বিশেষ দল। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আপতকালীন পরিস্থিতি মোকাবিলা করার স্বার্থে তাদের এই পরিদর্শন। সরজমিনে পরিদর্শন ছাড়াও এলাকায় সাধারণ মানুষকে পরিস্থিতির সাথে মোকাবিলার জন্য সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হবে। পরিদর্শন করেন জেসে কি মুন্সিপাল কর্পোরেশন লোক আমি লেগে যাতে উস ইলাকে যাকে
सर्वे करते हैं। तो आप लोग कहाँ से आए? तो इतना ज़्यादा नहीं बोल सकते, ठीक है। রানীগঞ্জে তৃণমূলের ব্লক সভাপতি সৌরভ হাঁড়ি জানান, এ বিষয়ে ইতিপূর্বে জেলা শাসকের দফতরে বৈঠক হয়েছে। আসানসোল রানীগঞ্জের পরই সেনাবাহিনীর এই দলটি দুর্গাপুরের দিকে রওনা দেন। কোন কোন এলাকাগুলো আপনারা দেখছেন? এখানে রানীগঞ্জে আপনার এই হোসেননগর, আর যেটা দেখলাম আপনার এই যে এখানে নূপুর, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান করা হলো বৃহস্পতিবার। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে এইরূপ কর্মকাণ্ড। এদিন আনুমানিক 15 জনের হাতে শংসাপত্র প্রদান করা হয়। প্রতিবন্ধী ভাতা শংসাপত্র প্রদান করা হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডে চলে এইরূপ সমাজসেবামূলক অনুষ্ঠান। এদিন আনুমানিক 15 জন প্রতিবন্ধীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের তত্ত্বাবধানে চলে এইরূপ কর্মকাণ্ড। শংসাপত্র হাতে পাওয়ায় খুশির শংসা প্রাপকরা। বর্ধমান পৌরসভার সহযোগিতায় এইরূপ কর্মসূচি বাস্তবায়িত হয়। স্থানীয় কাউন্সিলর জানান, ধাপে ধাপে এই প্রক্রিয়া সুদূর প্রসারী হবে। মা মাটি মানুষের সরকার আসার পর থেকে যেভাবে প্রতিবন্ধীরা যে অবহেলিত হয়ে আছে, যেহেতু মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি সিপিএম এর আমলে সেখানে 80% প্রতিবন্ধী ছাড়া সেইখানে তাদেরকে প্রতিবন্ধী ভাতা পাওয়া যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী 80%, প্রতিবন্ধী ভাতার সংখ্যা 20%, আর 50% প্রতিবন্ধী হচ্ছে প্রায় 80%। এই সমস্ত প্রতিবন্ধীদের চিন্তা ভাবনা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য আজকে সারা পশ্চিম বাংলার সাথে যে মানবিক যে একটা স্কিম চালু করেছে, সেই স্কিমটা আজকে আমরা 29 নম্বর ওয়ার্ডে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আমরা এইখানেতে আজকে প্রায় 15 জনকে আমরা এই প্রতিবন্ধী ভাতা সার্টিফিকেট আমরা আজকে প্রদান করেছি। কারণ এরপর আমাদের আবার জমা পড়েছে, আবার সেকেন্ড লটেতে আমাদের আবার প্রতিবন্ধী ভাতা আসবে, আরও এইখানেতে আমরা প্রতি পার্ট বাই পার্ট আমরা 20-30টা করে আমরা এই 29 নম্বর ওয়ার্ডে যে সমস্ত প্রতিবন্ধী আছে তারা যেন কোনো দিক থেকে বঞ্চিত না হয়, তার জন্যে আমরা সব রকমভাবে আমাদের সমস্ত এলাকার নাগরিকবৃন্দু এবং আমাদের সমস্ত সমাজসেবী মানুষদেরকে আমরা বলেছি যে আপনাদের বাড়ির পাশে যদি কোনো প্রতিবন্ধী থাকে সেই সমস্ত মানুষের আমাদেরকে খবর দেবেন, আমরা গিয়ে তাদের সার্টিফিকেট করে নিয়েছে, আমরা তাদেরকে সার্টিফিকেট জমা দেবো, আমাদের দায়িত্ব, আপনাদের চিন্তা করতে হবে না। সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা আজকে এখানেতে সবাই মিলে আমরা এখানেতে উপস্থিত হয়ে আমরা আজকে এখানেতে প্রতিবন্ধী ভাতা আমাদের সার্টিফিকেট আমরা আজকে প্রদান করলাম। আগামী 2 তারিখে আমাদের এই প্রতিবন্ধীরা তাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। হাসপাতালে শৌচাগার থেকে এক বিচারাধীন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুপার স্পেশালিটি হাসপাতালে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হাসপাতালের লকআপে শৌচাগারের ফলস সিলিং খুলে এক বিচারহীন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পলাতক বন্দীর নাম রফিকুল শেখ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশের DSP প্রসাদ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফড়িং, রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতালের কয়েদি সোলের পুলিশের নিরাপত্তারক্ষীদের। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। পলাতক বন্দী রফিকুল শেখের বাড়ি মালদা জেলার কালিয়াচকে। মালদা জেলা সংশোধনাগার থেকে 11 মাস আগে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল রফিকুল শেখকে। জানা যায়, বৃহস্পতিবার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালেই রফিকুলের হাড় নিয়ে অপারেশন করার কথা ছিল। তার আগেই বুধবার রাতে শৌচালয়ে যাওয়ার নাম করে শৌচালয়ে ঢুকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে রফিকুল শেখ পালিয়ে যায়।
চলে গেছে চলে গেছে কি করে বলবো উপরে উঠছে ওখান থেকে পাচ্ছি না যখন আমি মানে কেমন আছো তারপর ধাক্কা দেখি শুরু উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট আনন্দ বার্তা। নবনির্মিত উদ্ধ একাডেমির কাজের অগ্রগতির পরিদর্শনে এলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাম্বানি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ইসলামপুর কলেজ সংলগ্ন এলাকায়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় ইসলামপুর পুর কলেজ সংলগ্ন উদ্ধ একাডেমির নবনির্মিত ভবনের কাজ কতটা এগিয়েছে এদিন তা পরিদর্শনে যান রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাম্বানি। এদিন মন্ত্রী জানান উদ্ধভাষী এলাকার জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ হতে চলেছে। উদ্ধ একাডেমিতে অডিটোরিয়াম, কনফারেন্স হল, কম্পিউটার রুম এবং শ্রেণীকক্ষ ছাড়াও উর্দু ভাষার প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। ভবন নির্মাণের কাজ শেষ হলে তা উদ্বোধন করা হবে। রাজ্য সংখ্যালঘু দপ্তরের আর্থিক সহায়তায় ওই চারতলা ভবনের নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উর্দু একাডেমির ভাইস চেয়ারম্যান শফি হাইদা, কমিশনার উইবেদুর রহমান, সেক্রেটারি নুজহাত জনাব, নলাটের বিধায়ক মনুদ্দিন শাম, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইলাল আগারওয়াল, মহকুমা শাসক শেরিন ওয়াই ভুটিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উর্দু একাডেমি কাজ অ্যাক্টিভিটিস হুয়া ইয়াহাঁ উসকে লিয়ে এক বিল্ডিং তৈয়ার হো রাহা হ্যায়। আর ইয়ে বিল্ডিং জো হ্যায় ইস বিল্ডিং মে এক অডিটোরিয়াম হ্যায়, এক কনফারেন্স রুম হ্যায়, উসকে বাদ জো হ্যায় ক্লাস রুম হ্যায়, রিহার্সাল রুম হ্যায়, উসকে বাদ অর কই জগহ জো হ্যায় স্কোপ হ্যায় উর্দু একাডেমি উর্দু কো এক্সপ্যান্ড করনে কে লিয়ে, উর্দু কো অ্যাক্টিভিটিস কো এক্সপ্যান্ড করনে কে লিয়ে। আর সারে লোগো কো হাম মুবারকবাদ দেতে হ্যায়, সারে লোগো কো হাম শুকরিয়া আদা করতে হ্যায় উর্দু একাডেমি কি কমিটি কো, ক্যোঁকি ইয়ে হামারে মুখ্যমন্ত্রী হামারে অনুরূল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজ খাব থা ইসলামপুর মে, ইসলামপুর এক উর্দু ভাষী এলাকা হ্যাঁ জো হ্যায় উর্দু কা তরক্কি হো, উর্দু কা অ্যাক্টিভিটিস বড়ে ইসকে লিয়ে উনকা এক খাব থা, আজ উসকা খাব জো হ্যায় পুরা হুয়া হ্যায়। উনকো হাম পহলে রেসপেক্টফুলি জো হ্যায় উনকা শুকরিয়া আদা করনা চাহেঙ্গে হাম কি আজ উনি কি ওজহ সে বহুত সারা মুখ্যমন্ত্রী আয়ে, বহুত সারা মুখ্যমন্ত্রী চলে গে, বহুত সারা গভর্নমেন্ট আই, বহুত সারা গভর্নমেন্ট চলে গে। এ পহলা গভর্নমেন্ট হ্যায় জো গভর্নমেন্ট জো মুখ্যমন্ত্রী সবকো লেকে চলনে কি বাত কর রহি হ্যায়, সবকো সব জুবান ওয়ালে কো জো হ্যায় ফরোগ দে রহি হ্যায়, সব কমিউনিটি কো লেকে চলনে কি কোশিশ কর রহি হ্যায়, উসকো মুবারকবাদ দেতে হ্যায়, উসকা শুকরিয়া আদা করতে হ্যায়। কত দিনে চালু হবে? ইয়ে তিন মহিনে কে অন্দর জো হ্যায় ইয়ে স্টার্ট হো জায়েগা। ইয়ে স্টার্ট হোনে কে বাদ ফির উর্দু একাডেমি কে জো ক্যোঁকি উর্দু একাডেমি কা চেয়ারপার্সন জো হ্যায় হামারা মুখ্যমন্ত্রী হ্যায় মমতা দিদি হ্যায়, ইসলিয়ে উনসে হাম লোগো কা রিকোয়েস্ট হোগা কি ও আয়ে এক মর্তবা দেখ কে যায়, আর উনকো ভি কাফি খুশি হোগি ক্যোঁকি উনকা সপনা থা উনকা খাব থা, আজ হাম লোগ খাব কো তামির কর রহে হ্যায়। ঠিক আছে, আজ হাম লোগ কা প্রোগ্রাম থা উর্দু একাডেমি কি তরফ সে, উর্দু একাডেমি কা ওয়ার্কিং প্রেসিডেন্ট হ্যায় চেয়ারম্যান হ্যায় হামারা এসএমএস হায়দার সাহাব, উনকে বাদ মেম্বার সাব কমিটি কে চেয়ারম্যান হ্যায়, উনকে বাদ হামারা কমিশনার সাহাব হ্যায়, উসকে বাদ হামারা এমএলএ সাহাব হ্যায়, উর্দু একাডেমি কে মেম্বার লোগ হ্যায়, সেক্রেটারি হ্যায়, সেক্রেটারি হ্যায় ম্যাডাম হ্যায়, সেক্রেটারি জাবেদ সাহাব জিলা পরিষদ মেম্বার হ্যায়, ভাইস চেয়ারম্যান হ্যায় হামারা এসডিও হ্যায়, SDO है मैडम है, उसके बाद नोडल ऑफिसर है, SDO ऑफिसर है, सारे लोग आए हैं। उर्दू एकेडमी का जो एक्टिविटीज़ होगा यहाँ उसके लिए एक बिल्डिंग तैयार हो रहा है। और ये बिल्डिंग जो है इस बिल्डिंग में एक ऑडिटोरियम है, एक कॉन्फ्रेंस रूम है, उसके बाद जो है क्लास रूम है, रिहर्सल रूम है, उसके बाद और कई जगह जो है स्कोप है उर्दू एकेडमी उर्दू को এক্সপ্যান্ড করনে কে লিয়ে, উর্দু কো অ্যাক্টিভিটিস কো এক্সপ্যান্ড করনে কে লিয়ে। আর সারে লোগো কো হাম মুবারকবাদ দেতে হ্যায়, সারে লোগো কো হাম শুকরিয়া আদা করতে হ্যায় উর্দু একাডেমি কি কমিটি কো, ক্যোঁকি ইয়ে হামারে মুখ্যমন্ত্রী হামারে অনুরূল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজ খাব থা ইসলামপুর মে, ইসলামপুর এক উর্দু ভাষী এলাকা হ্যাঁ জো হ্যায় উর্দু কা তরক্কি হো, উর্দু কো অ্যাক্টিভিটিস বড়ে ইসকে লিয়ে উনকা এক খাব থা, আজ উসকা খাব জো হ্যায় পুরা হুয়া হ্যায়। উনকো হাম পহলে রেসপেক্টফুলি জো হ্যায় উনকা শুকরিয়া আদা করনা চাহেঙ্গে হাম কি আজ উনি কি ওজহ সে বহুত সারা মুখ্যমন্ত্রী আয়ে, বহুত সারা মুখ্যমন্ত্রী চলে গে, বহুত সারা গভর্নমেন্ট আই, বহুত সারা গভর্নমেন্ট চলে গে। এ পহলা গভর্নমেন্ট হ্যায় জো মুখ্যমন্ত্রী সবকো লেকে চলনে কি বাত কর রহি হ্যায়,
सबको, सब जुबान वाले को जो है फ़रोग दे रही है, सब कम्युनिटी को लेकर चलने की कोशिश कर रही है, उसको मुबारकबाद देते हैं, उसका शुक्रिया अदा करते हैं। ये 3 महीने के अंदर जो है ये स्टार्ट हो जाएगा। ये स्टार्ट होने के बाद फिर उर्दू अकेडमी के जो, क्योंकि उर्दू अकेडमी का चेयरपर्सन जो है हमारा मुख्यमंत्री है, मदर दीदी है, इसलिए उनसे हम लोग का रिक्वेस्ट होगा कि वो आए एक मरतबा देख के जाए, और उनको भी काफ़ी खुशी होगी क्योंकि उनका सपना था, उनका ख्वाब था, आज हम लोग ख्वाब को तामीर कर रहे हैं। उत्तर दिनाजपुर तक अनुप जायसवाल, रिपोर्ट आनंद वार्ता। আত্মীয় নদী বাঁধ সংলগ্ন এলাকা থেকে যত্রতত্র মাটি কেটে নেওয়ার অভিযোগ তুললেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের হালদারপাড়া আত্মীয় নদী বাঁধ সংলগ্ন এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার বুক চিরে বয়ে চলেছে আত্রেয়ী নদী। নদী বাঁধ সংলগ্ন জায়গা থেকে যত্রতত্র মাটি কাটার অভিযোগে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল এই জেলার বালুরঘাটের হালদারপাড়ায়। বৃহস্পতিবার নদী বাঁধ সংলগ্ন এলাকায় সরকারি NRGES প্রকল্প অধীনস্থ 5 নম্বর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আত্রেয়ী নদী বাঁধ সংলগ্ন এলাকায় মাটি কাটার কাজ শুরু হয়। আমার রেকর্ডের সম্পত্তি সেই সম্পত্তির মানে ঘেঁষিয়া, সম্পত্তি ঘেঁষিয়া একেবারে এক তাল গর্ত করে মাটি কাটছে। শুনলাম যে পঞ্চায়েত থেকে কাটছে, তারা বলতে পারবো না, কিন্তু গ্রামের লোকে পঞ্চায়েত থেকে কাটছে। আমরা বাধা দিতে গেলে আমি বললাম যে আমরা যদি এখানে মাটি কাটো তাতে আমাদের জমি তো ধসে আরো নেমে যাবে, ধসে নেমে যাবে, হ্যাঁ ধসে নাই নেমে তার উপর ক্ষেত্রে আমাদের আমাদের গালাগালি করে আমাদেরকে ধরে মারে পঞ্চায়েতের সব, গৌরাঙ্গ হালদার, রনু হালদার, তারপরে মোহন হালদার, এরা মাটি কাটাচ্ছে, এরা মাটি কাটাচ্ছে টিএনসি আমাদের দাবি, আমরা ওখানে মাটি কাটিয়ে দিল্লি বলে আমাদের ক্ষতি হবে। এই কাজে বাধা দেয় স্থানীয় মানুষজন। এরপরেই 100 দিনের কাজ করা শ্রমিক সহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে বিরোধ বেঁধে যায় স্থানীয় মানুষজনের। সমস্যায় পড়ছি, আমরা তো কোনো মালিকানা জায়গায় মাটি কাটছি না, প্রথমত কথা আমরা নদীর মাটিগুলো তুলে বাঁধ বানাচ্ছি, ঠিক আছে। এবার নদীর থেকে বাঁধের থেকে মিনিমাম দেখেন ডিস্টেন্স কতটা হবে, 100 মিটারের বেশি হবে হয়তো। এত দূর থেকে মাটিটা নিয়ে আমরা বাঁধটা তৈরি করছি, বাঁধটা তৈরি করছি আমাদের গ্রামের ভালোর জন্য, কারণ এই বাঁধে বন্যার সময় বহুত লোক আমরা আশ্রয় নিই, গোটা গ্রাম কেন অন্য ভিন্ন গ্রাম থেকে আশ্রয় নিই। পঞ্চায়েতের মাধ্যমে আমরা NRGES এর মাধ্যমে কাজটা করছি, এই গৌন্ডিতে হালদারের এটা জমি আছে অনেক দূরে, এখান থেকে মাটি যেখান থেকে আমরা মাটিটা নিচ্ছি এখান থেকে 30 মিটার দূরে এদের জমি জায়গা, ঠিক আছে। এদের এখন সমস্যা হচ্ছে, এরা বলছে যে এখান থেকে ওদের জায়গা থেকে আমরা মাটি কাটছি, লেবাররা যারা আছে আমরাও আছি, আমরা বলছি যে তোমাদের পেপার গুলো দেখাও, তোমাদের যতটুকু জায়গা আমাদের মেনশন করে দাও, তোমাদের জায়গা আমরা যাবো না, এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় মানুষজন। এই ব্যাপারে জেলা শাসক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, বিষয়টি বিডিও কে সরজমিনে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টা আপনি বলার পরে আমি জানতে পারছিলাম, আজকে সকালে তো আপনি বিষয়টা হয়েছে আপনি বলছেন, সেটা শুনেছি, বিডিওর সঙ্গেও আলোচনা হয়ে গেছে, ইনি আজকে নারেগা থেকে কাজ করেছিল, অ্যাসিস্ট্যান্ট যিনি থেকে উনি বিষয়টা জানেন, আজকে উনি 2টার সময় ওনার থেকে একটু কথা বলবেন বলছিলেন, আমি ওনাকে এটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি অলরেডি, এটা কিভাবে প্রোটেকশন করে কাজটা করতে পারবো ওভাবে ভিডিও কাজটা করে দেবে, ওখানে কিছু ডেঞ্জার করার এখন কিছু কাজ ওনারা করবেন না, ঠিক আছে, সেটা অলরেডি আমাদের নজরে আছে, আমরা ওকে দেখে নিচ্ছি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট আনন্দ বার্তা। একটি শিশুর চিকিৎসার আবেদন জানালো তার বাবা ও মা। বাবার অভিযোগ, বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশ থাকা সত্ত্বেও পিজি হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি নিতে অস্বীকার করেছেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহিশিলার সানভিউ পার্কে এক চিল্টে ভাড়া বাড়িতে থাকেন রিক্সা চালক সুদীপ পাত্র। তার একটি 6 বছরের কন্যা সন্তান আছে শিউলি পাত্র। বছর 4 আগে হঠাৎ করে প্রায়শই সে অজ্ঞান হয়ে যেত। চিকিৎসা শুরু হলে সিটি স্ক্যান করে জানা যায় আঘাত পেয়ে মাথায় রক্ত জমে যাওয়ায় তার এই শারীরিক অবনতি। বর্তমানে শিউলি বাবা মাকে চিনতে পারলেও অপর কাউকে সে চিনতে পারে না। মেয়ের চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালের দরজা কড়া নেড়েছে, কিন্তু অর্থের জোগাড় না থাকায় তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। সহযোগিতার প্রত্যাশায় স্থানীয় বিধায়ক মন্ত্রীর দ্বারস্থ হয়েছে, সবাই পিজি ভর্তি করার রেফারেন্স চিঠি লিখে দেন। সুদীপবাবুর অভিযোগ, শয্যা না থাকার অজুহাতে তার মেয়েকে ভর্তি নেওয়া হয়নি। তার আবেদন, তার মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার ব্যবস্থা করা হোক। তো
এমআরআই করতে হলে ডাক্তার বললাম ট্রিটমেন্ট করতে পারছি না, যতক্ষণ এমআরআই দেখবো আমি কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। হয়েছিল ওটা কি? কিচ্ছু হয়নি, হঠাৎ সেন্সলেস হয়ে যেত, কিছু খেত না। কত বছর বয়স? এখন 6 বছর হয়ে গেছে। কতদিন আগে ঘটনাটা? 2 বছর পর থেকে হচ্ছে। পড়ে গেছিল কোথাও? মনে হয় জানি না সেটা। 2 বছর বয়স হওয়ার পর থেকে এই সব হয়েছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। প্রথম কোথায় চিকিৎসা করেছিলেন? প্রথম করেছিলাম গভর্নমেন্ট হসপিটাল, তারপর থেকে বর্ধমান, তারপর বাঁকুড়া, তারপরে আমি মলেদাকে বলে আমি পিজিতে গেছিলাম। তো এমআরআই করার পর এমআরআইটা বলছে তুমি এতে ইঞ্জুরি আছে, আঘাত লেগেছে, তাই জন্য অ্যাপোলো গেছিলাম। অ্যাপোলো ডিমান্ড করছে টাকা, তাই আমি বললাম ঠিক আছে পিজিতে সরকারি হসপিটালে হয়ে যাবে। ওইখানে গিয়ে আমার কাগজটা মলেদা কিছু মানল না, ও রিটার্ন করে দিল, মানে স্যার এখানে ঠিক হয়ে যাবে মেশিন আছে, কিন্তু করলো না, তুমি বাইরে যাও, এসব কাগজে হবে না। কে বললো? এটা আমাকে বললো এখানকার সুপার, ওনার সই আছে এখানে। পিজি সুপার আপনাকে এই কথা বলেছে যে এখানে হবে না, এখানে মলয় ঘটকের রেফারেন্স নিয়ে গিয়েছিলেন। আপনি কার কার রেফারেন্স নিয়েছেন? আমি এখানে তাপস ব্যানার্জি, মলয় দা এবং আমি কি বললাম যত কাউন্সিলরে আমি গিয়ে বলছিলাম, কলকাতা গেছিলাম, মলয় দা রেফারেন্সে গেছিলাম। আপনি নাকি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি এবং আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি এর জন্য। তারা কি জানিয়েছেন? ওরা কিচ্ছু বলেনি, মঞ্চে গেছিলাম, নির্মল মাঝি বললো যাও হয়ে যাবে, ওনার কাগজ কোনো মানলো না, উনি আমাকে পাঠিয়ে, আমি ওর মঞ্চে গেছিলাম, কালীঘাট মঞ্চে গেছিলাম, ওইখানেও কিছু রেফারেন্স হলো না। আমি বাচ্চাকে ভালো করতে চাই, সাহায্য করুক লোকে, সাহায্য করুক লোকে। আপনি তো অনেক জায়গায় গেছেন, লাস্ট কি বলতে যাচ্ছেন আপনি সরকারকে? সরকারকে বলছি দিদি আমার বাচ্চাটাকে ঠিক করে দিন, দেশের নাগরিক বাঁচাক। আর কি বলবেন? ওটুকু আমি চাই স্যার, মুখ্যমন্ত্রীকে সবাইকে জানিয়েছি স্যার, আমাকে কেউ কিছু করে দেয়নি, আমি অনেকদিন থেকে ঘুরছি স্যার, কেউ আমাকে ইয়ে করেনি, সাহায্য করেনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। শহর বর্ধমানে টাউন হলে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ। তৃণমূলের এক কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কেতুগ্রাম থানার বেরুগ্রামে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিচু এলাকাগুলি পরিদর্শন করলেন ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান করা হল বৃহস্পতিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে, সমাজের পক্ষে।